ওযু করে নিয়ত করে আসবে আজ দিনই মাফি নেছি আমার মুরব্বি চলে গেছে আমার বাপ চলে গেছে আমার দাদু চলে গেছে আমার নানা চলে গেছে নানি চলে গেছে আমি একটু আজ নসিয়া শুনে তো আছি চলে যাব রাসূল আমার বলেন মান সালাকা তরিকা ইয়াতলুবু ফিল মা ইলমে শিক্ষার উদ্দেশ্যে रास्ता दिए हेटे गेटे मा फिरे आसे आमी रसूलुल्लाह फतोवा दिए गेलाम ओ दुनिया रास्ताय हाटे ना सहलल्लाहु लहु तरीकम मिन तुरुकिल जन्ना ओ दुनिया रास्ता नय तार जन्ने जन्नते रास्ताटा सहज होये जा যতক্ষণ বসে থাকবে ওই সময়টা আর গোনা করতে পারবে না তাসবিহ পড়বে দরুদ পড়বে সুবহানাল্লাহ পড়বে ইলমে শরীয়তের কথা ভাববে ওলামায়ে দ্বীনের চেহারা দেখবে তাদের কথা অনুসরণ করবে রাসূল আমার বলে তাদের জীবনের গুনাহগুলোকে কাফফারাতুম বিমা মাদা কাফফারা স্বরূপ আল্লাহ মাফ করে দেয় তাহলে এই জায়গায় এলে গোনা মাফ হবে এই জায়গায় এলে জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে এই জায়গায় এলে রাতের ঘুম অপেক্ষা জেগে থাকার থেকেও দরজা পাবে সেই জায়গায় যদি এসে যায় হল কুকুরের লোক সবাই জান্নাতি হয়ে যাবে ইবলিসের মাথা খারাপ কিভাবে মাল রোকা যায় বুঝতে পারনি এই যাসনি এখন হুজুর এখন আসি বাজারে চল চাচাতে বোন মামাতে বোন খালাতে বোন ফুবুতে বোন শালির দল ভাবির দল আছে কিনে মারামারি করলে কিছু নফসের খোরাক পাবি ওখানে চল হুজুর তো এখন আসেন সে মোনাজাতের আগে গেলি আবার তাবারুক তো ওখানে দেবে ইবলিস দেখছে মাল সরাতি পারলি আমার লাভ কি গো কত ঘরের বাস হরপুকুর কত ঘর 450 ঘর তার মানে হাজার টপকে গেছে ভোটার ঠিক কিনা ১১৫০০ আর মনে হচ্ছে জানো এখানে রিগিং হয়ে গেছে মাল সব আউট হ্যাঁ নিজেকে ভাবাও আল্লাহ দেখছে ফেরেশতা পাঠিয়েছে তারা লিস্টি করছে হরপুকুরের কীর্তি দেখছে দুপুরবেলা একটা ঝলক মেরে মাল সব ঘরে ঢুকে গেছে বুঝতে পারনি একটা ঝলক মেরে মাল ঘরে ঢুকে গেছে এইবারে দেখছে কেডা কোন জায়গায় রয়েছে কেউ গাদার বাড়ে কেউ গলিতে কেউ খানার ধারে হ্যাঁ কেউ ইঞ্জিল ভ্যানের পাশে কেউ জিলিপির দোকানে কেউ ফুসকার দোকানে সব ফেরেশতারা লিপিবদ্ধ করছে বা ছড়িয়ে যাওয়ার কায়দা নেই তুমি মনে করতে কেউ দেখতে পাচ্ছে না কথা বুঝো না নিজেকে ভাবাও নিয়ামত লাগাও বেশি চালাক নিজেকে ভাবতে যেও না জ্ঞানী হওয়া ভালো শিক্ষিত হওয়া ভালো কিন্তু চালাকি করা ভালো না ধরা খেয়ে যাবে অত ভাবনা ভাবতে যেও না খুব কঠিন ভাবে বলে যাচ্ছি শুনে রেখে দাও টক লাগবে বাপ ও নবী পাগলেরা শুনে রেখে দেন ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুমুল লাইলা হাত্তা ইয়াসমিউ নবী আমার বলতে লেগেছেন হযরতে সাহাবা নবী পাকে সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজে বাড়িতে ওয়াজের মাহফিল দিয়েছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকে তারিফ করেন আমার নবী পাকের বেলায় শরীফ আলোচনা করতে লেগেছেন ফাইজা জান নবিও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আমার ওই মাহফিলে তশরিফ এনেছেন যে নবী শানে জলসা স্বয়ং রাসূলুল্লাহ হাজি ইন্তেকাল কাল জীবদ্দশায় মূর্খ মলি সাহেবের কথা বাদ দাও না মানে নবীর জামানে এসে জলসা টলসা হতো না ওগুলো গোমড়া মার্কা দাঁতন ঘষে ঘষে জীবন শেষ হ্যাঁ বুদ্ধি নি শুদ্ধি নি জ্ঞান নি গম্য নি কথা বুঝে না দাঁতন ঘষে বড় হতো সে গেছে হ্যাঁ আর আমরা ১৬ বছর ১৮ বছর বেঞ্চিতে বসে বসে পাশা খেয়ে গেছে আমরা এখনো বুঝতে পারলাম না হ্যাঁ
চারবার চেল্লা মেরেছে মনে করতে আমি বিরাট আমিরুল উজ্জা হয়ে গেছি, কাজীউল কজ্জা সর্বনাশ মাথা খারাপ, হ্যাঁ সবার কলক করা হয়ে গেছে, বউ চারবার বাপের বাড়ি ফরিকে কেস তাও কোনো খবর নেই, কথা বুঝছো না বলে দলে গেছি যখন জমাতে গেছি, হ্যাঁ ও বউ যদি মরেও যায় ডাইরেক্ট জানাজা পড়ে আবার বাড়ি ঢোকা যাবে না, আবার চলে যেতে হবে ওখানে, এমন সিস্টেম করা মানে পুরো একদম সার্টিফিকেট লে তারপর ফেরবে, বউ মরে যায় যাক দরকার নেই, মাল তো আবার পাওয়া যাবে, কথা বুঝছো না, নিজেকে ভাবাও। ও নবী বিলিগেরা শুনে রেখে দেন, ইসলাম শরীয়ত না পারমিশন দিচ্ছে, নবী পাকের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজে বাড়িতে ওয়াজের মাহফিল দিয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকে তারিফ করছেন, আমার নবী পাকের ভেলায়েত শরীফ আলোচনা করতে করতে দেখতে পাচ্ছেন আল্লাহ নবী স্বয়ং হাজির হয়েছে, মুসকে মুসকে হাসছে, চাচাতো ভাই মনে করেছেন নবী যখন হাসছে নিশ্চয়ই আমার কিছু ফল্ট হয়েছে ভুল হয়েছে, তাই ওয়াজের মাহফিল ছেড়ে আল্লাহ নবী কদম দুকানা জড়িয়ে ধরেছে, আল্লাহ নবী বলছে চাচাতো ভাই আব্বাস এ ইবনে আব্বাস শোনো, আল্লাহ পাক তোমার উপর খুশি রাজি হয়ে গেছে, আল্লাহ পাকে তারিফ করছ, আমি নবী আমার বেলায় শরীফ আলোচনা করতে লেগেছ, মহব্বতে ভালোবাসায় দরুদ সালাম পড়ার জন্য আল্লাহ পাক খুশি হয়ে যে তোমার জন্য সুসংবাদ পাঠিয়েছে, তাই আমি রাসূলুল্লাহ তোমার সংবাদটা দেওয়ার জন্য এসেছি। তোমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, আল মাশারে ময়দানে তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া আমি রাসূলুল্লাহ আমার উপর আল্লাহ ওয়াজিব করে দিয়েছে, যে মাহফিলে এলে বসলে মন মানসিকতা নিয়ে শরীয়তের কথা শুনলে আল্লাহর দয়ার জান্নাতে রাসূলুল্লাহ সুপারিশ পেয়ে যাওয়া যায়, সেই মাহফিল বেদা ধারা হয়, কথা বুঝে আসে না, নিজেকে ভাবাও বা। আন্নেমাতুল কুবরা আলা আলাম কিতাবে দলিল এসেছে, খলাফায়ে রাশিদিন গণেরা ফতোয়া দিয়ে যায়, কাল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আনফাকা দিরহামা আলা কিরাআত মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল্লাত লাকু কানা রাফিকি ফিল জান্নাহ, নবী পাকের সাহাবা সিদ্দিকে আকবর সাহাবাদের গনে চলে গেছেন, হে রাসূলের সাহাবারা আমার ভাইরা শুনে রেখে দাও, আমি আবু বকর আমিরুল মুমিনিন তোমাদের কাছে বলে গেলাম, নবীর প্রেমে ভালোবাসায় অর্থ দিয়ে শ্রম দিয়ে মেহনত দিয়ে যে তিনি মাহফিল গুলোকে সম্মান দেয় শ্রদ্ধা করে মাহফিলে আসি, আমি আবু বকর কথা দিয়ে গেলাম কাল কিয়ামতের ময়দানে যখন আমাকে জান্নাতে যাওয়ার পারমিশন দেবে আমি আবু বকর এক যাব না, ওই সমস্ত রসুলের প্রেমিক প্রেমিকারা রসুলের ভালোবাসার মানুষেরা যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে জান্নাতের বাগানকে সাজিয়েছিল তাদেরকে সঙ্গে করে নিয়ে আমি আবু বকর কানা রাফিকি ফিল জান্নাহ তাদেরকে বন্ধু করে জান্নাতে নিয়ে যাব, যে মাহফিলে এলে বসলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বন্ধু হয়ে এক জান্নাতে থাকা যায়, আবার সেই মাহফিলে আসতে কত কষ্ট বাপ, তার মানে কপাল ফেটেছে, তার মানে কপাল ফেটেছে, তার নোনা পানি ঢুকেছে তো, হারাম খেয়ে কি তার কলবে কিছু সাড়া নেই বা, কথা বুঝছো না, দিনই জালসার উপরে ভক্তি নেই ভালোবাসা নেই আন্তরিকতা নেই মহাব্বত নেই তো মন মানসিকতা তৈরি হবে কোথায়, নিজেকে ভাবাতে হবে বা। ও নবী প্রেমিকেরা শুনে রেখে দাও, নিজের মন মানসিকতা তৈরি করে নবী আমার সাহাবাদের ঘরে উন্মুগ্ধ করছেন, কাবা শরীফের মিম্বারে দাঁড়িয়ে নবী বলতে লেগেছেন তাফসিরে খাজেন কিতাবে দলিল এসেছে,
यकुमुल लैला हत्ता यस्मिगो सारा रात पायर ऊपर दाड़िए दाड़िए अल्लाहर इबादते काटिए दे सारा रात पायर ऊपर दाड़िए इबादत करछे तस्बीह पढ़छे तिलावत करछे हां अल्लाहर इबादत करछे अयो जाहिदु फी आदादिन नारे एवं दिनेर बेला सेई समपरिमाण रोजाय थेके तारा जिहाद करे सारा दिन रोजा सारा रात जागा आबार सारा दिन रोजा রোজায় থেকে দিন সংরক্ষণের জন্য চেষ্টা প্রচেষ্টা হ্যাঁ মানুষকে কিভাবে হেদায়েতের দিকে আনতে হবে সেই রাহে ব্যস্ত আত্তায়াম শিফাফেলো জালিকা আলফেশারিন এইভাবে ইবাদত করতে করতে সারা রাত জেগে সারা দিন রোজায় থেকে জিহাদ করে কাটাতে কাটাতে আলফেশারিন হাজার মাস কেটে যায় কদিন হাজার মাস আরবি ভাষার মানুষ সাহাবারা চমকে উঠেছে ফাতাআজ্জাবাল মুসলিমুন সাহাবারা চমকে উঠে রাসূলকে প্রশ্ন করছেন হুজুর আমরা 60 বছর 70 বছর বাঁচি অর্ধেক টাইম ঘুমে কেটে যায় বিবি ছেলে পিলে ঘর সংসার বেই জামাই নন্দায় আত্মীয় স্বজন ব্যবসা বাণিজ্য কাজ কারবার নিয়ে অধিক সময় ব্যয় হয়ে যায় অল্প সময়ে ইবাদত করি তাও ফাঁকি তা আমরা অত বয়সও পাবো না অত আমলও করতে পারবো না কিন্তু আবার আপনি বলেছেন কিয়ামতের দিন আমার উম্মতের আগে জান্নাতে যাবে তাহলে ওই আমলি দরজাটা আমরা কোন আমলের দ্বারা কোন কাজের দ্বারা আমরা বেশি পাবো তাহলে এরা দরজা নিয়ে লড়াই সাহাবাদে দরজা নিয়ে লড়াই তারা চিন্তা করছে তারা ভাবছে কিভাবে দরজা হাসিল হবে নবী দেখছে সাহাবারা তো দরজা নেবে কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে না আমি কেন জবাব আল্লাহ জবাব দেবে কি প্রশ্ন করেছে ঘুরিয়ে পাচিয়ে প্রশ্ন করছে জবাব দেবে আল্লাহ আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করবে আল্লাহ নৈকট্য লাভের জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছে আমি কেন আগ বাড়িয়ে জবাব দিতে যাব অর্থাৎ আমি আল্লাহর বিনা হুকুমে বলবো না আপনি বলে দেন বলে দেন ইন্না আনসালনাহু এখন আমরা কিছু বুঝতে পারিনি বা আমরা অত বুঝিনি আমরা সাদা মাটা বুঝিনি দেল টোকার মানুষ ব্যবসা বাণিজ্য করি কাজ কারবার করি অত আমরা আর তবে একটু বাংলার পরিসংখ্যান যিনি দিয়েছেন আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আম্মা পারা তাফসীরে আলফে শারিনের ব্যাখ্যায় লিখেছেন যে 83 বছর কম বেশি 4 মাস কত 83 বছর কম বেশি 4 মাস মানে 3 মাস হতে পারে 5 মাস হতে পারে 4 মাস একটা মিডল করে ধরেছে কেন না সূর্য মাসের বছর হলো 365 দিন কম বেশি 6 ঘন্টা আর চন্দ্র মাসের বছর হলো 354 দিন তাহলে 65 থেকে 54 কদিনের ফারাক 11 দিন এই জন্য রমজান মাস প্রত্যেক বছর 11 দিন করে আগিয়ে আসে কথা বুঝতে পারছেন না পারেন তাহলে চন্দ্র মাসের বছর হিসাবে 11 মাস 29 1 মাস 30 কথা বোঝা যাচ্ছে না যাই ভালো করে মাথায় নাও তাই এই হিসেব পরিসংখ্যান দিয়ে আল্লামা রুহুল আমিন সাহেব আলফে শারিনের ব্যাখ্যায় লিখেছে 83 বছর কম বেশি 4 মাস বনী ইসরাইল কওমের মানুষ হযরত ইউসা বিন নূন আলাইহিস সালাম হযরত জাকারিয়া আলাইহিস সালাম হযরত হিজকিল আলাইহিস সালাম হযরত ইউনূস আলাইহিস সালাম হযরত ইবনি করে সুমন আলাইহিস সালাম সারা রাত জেগে ইবাদত করেছে সারা দিন রোজায় থেকে জিহাদ করেছে এত আমলি বহর 3000 বছর 2500 বছর 2000 বছর 1700 বছর 1200 বছর লম্বা হায়াত পেয়েছে
তারা এত লম্বা আমল করেছে, আর উম্মতে মুহাম্মাদি 60-70-80 40 পার হলি।